সিরাজগঞ্জে প্রতিদিন বাড়ছে গরিবের মেহমানদারি খানার অতিথির সংখ্যা। 3 নভেম্বর জেল হত্যা দিবস উপলক্ষে আরও আয়োজন ছিল বিশাল। বিস্তারিত দেখুন সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি আশরাফুল ইসলাম জয়ের প্রতিবেদনে বিস্তারিত। সপ্তাহে প্রতি শুক্রবার এই মেহমানদারি খানার আয়োজন করেন সিরাজগঞ্জ পৌরসভার 10 নং ওয়ার্ড আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মানবতার ফেরিওয়ালা হাজি আব্দুস সাত্তার। সপ্তাহে শুধু মেহমানদারি খানা নয়, হাজি আব্দুল সাত্তারের নিকট যে কোনো মানবিক সমস্যা নিয়ে আসলে সামর্থ্য অনুযায়ী করে থাকেন সহযোগিতা। গরিব অসহায় মানুষের চিকিৎসার ব্যবস্থা, এতিম মেয়েদের বিবাহ প্রদান, অসহায় সন্তানদের সুন্নতে খাতনাসহ অসচ্ছল কর্মহীন ব্যক্তিদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়ার মধ্যেই মানবতার ফেরোয়ারা হিসাবে পরিচিতি লাভ করেছেন। এমন উদার মানবিক মানুষ হাজি আব্দুল সাত্তাদের জন্য সর্বত্র দোয়া করেন এই অঞ্চলের গরিব অসহায় মানুষ। টাকা পয়সা দেয়, ভালো দেয়, 500 করেও দেয়, 200 করেও দেয় না। সাত্তার চাচা হাজি সাহেব, এর যে আল্লাহ পাক আল্লাহ অর্থ সম্পদ দিছে, তার মনও দিছে, তাকে তাকে আমি আর কি বলবো। হযরত ওমরের মতো এরকম তার মন মানুষতা আল্লাহ পাক দিছে, এরকম দান করতেছে, সবাইকে আদর করে, ভালোবাসে, এবং কি প্রতি শুক্রবারে গরিব দুঃখীদের খাওয়ায়, এবং যত লোক আছে যদি বসে না করে না। ছাত্র কমিশনার সাহেব আমাদের গরিব দুঃখী দরিদ্রহীন মানুষদের খাওয়ায়, শুধু খাওয়ায় না, বিয়া শাদি, এবং আমি একজন অন্ধ, তার সহানুভূতি আছে এবং ভালোবাসা আছে, খালি খাওয়া না, আর্থিক দিক দিয়েও সে আমাদের অনেক সহযোগিতা করে। যতদিন বাঁচবেন ততদিন গরিব অসহায় মানুষের কল্যাণে কাজ করবেন বলে জানিয়েছেন হাজি আব্দুল সাত্তার। যে প্রতি শুক্রবারের ন্যায় আজকেও 3 নভেম্বর জেল হত্যা দিবস উপলক্ষে আমরা আয়োজন আরো বেশি করেছি। আমাদের অনেক লোকজন আসছে, আমাদের খানাপিনা করাচ্ছি, এবং আমি আল্লাহ যতদিন বাঁচা রাখছে আল্লাহ জল আমাকে এইভাবে করায়, আমি তো আমি উসিলা বাহক, সব কিছুর মালিক আল্লাহ পাক। আমি সমাজের বিত্তমান যারা আছেন তাদের সবাইকে বলবো, অসহায় দুস্থ লোকজন যারা আছে তাদের পাশে দাঁড়াবেন এবং এবং এরকম মেহমানদারি করাবেন এবং দান খরচ করবেন, এটা আসলে নিজের জন্য। আর যাই কিছু বাড়ি গাড়ি অট্টালিকা যাই কিছু করে যাই, সেগুলো সব ফেলা যেতে হবে।